আমরা চাইলে আপনাকে সহজে ভাইরাল করে দিতে পারবো। এটা কি সহজ অঙ্কের মতো? এই জন্যই আমাদের এজেন্সির নাম ভাইরাল ম্যাথ, ভাইরাল হওয়ার সহজ ফর্মুলা। আপনি যত সস্তা হতে পারবেন ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি। আমরা আপনাকে সস্তা বানিয়ে দেব, আর এই জন্য আমরা বাজারে খুবই এক্সপার্ট। আর মোবাইল গুতানো, এছাড়া তো আর কোনো কাজ ওর দেখি না। উফ মা, একটু ফেসবুকিং তো করি। আচ্ছা বলো তো, সারা দিন 24 ঘন্টা একটা মানুষ ফেসবুকিং কিভাবে করে তুই আমাকে একটু বলতো। আর শোনো, ওই দিন ক্রাইম পেট্রোলে, এই যে ওই দিনে পড়বে, এই তো পরশু দিনই, কী দেখলাম জানো, একটা মেয়ে মোবাইলে কী কী জানি করছিল, কাদের সাথে করছিল, আর তার এন্ড রেজাল্ট কী ছিল জানো? মার্ডার, মেয়েটা খুন হলো। কী ভয়ঙ্কর অবস্থা চিন্তা করো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। এই তোর না অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা? জমা? বাবা, আমি একটা অ্যাসাইনমেন্ট করছি নিজের জন্য, ভার্সিটির জন্য না। নিজের জন্য অ্যাসাইনমেন্ট মানে? হ্যাঁ বুঝে বলছি, মানে হচ্ছে আমি একটা ব্যাপার নিয়ে রিসার্চ করছি। এই যে ফেসবুকে মানুষজন যে ভিডিও আপলোড করে, আর অনেক ভিডিও যে ভাইরাল হচ্ছে, মানুষ আসলে কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, কোন ধরনের ভিডিও ভাইরাল হয়, এটা নিয়ে রিসার্চ করছি। মানে একটা মানুষের হাতে কত কম কাজ থাকলে এই সমস্ত হুদাই বিষয় নিয়ে সে সময় নষ্ট করতে পারে, এর উপরে একটা কিন্তু গবেষণা হওয়া উচিত। তুই এটার উপরে একটা গবেষণা কর। হ্যাঁ ঠিক আছে, আমি বেরোচ্ছি তাহলে। কিছু আচ্ছা শোন, এই যে তোর খাবার দিয়ে গেলাম, তোর যদি মনে চায় তো খাবি, মনে না চাইলে খাবি না, তুই তোর এই মোবাইল নিয়েই থাক, ঠিক আছে? হ্যাপি, আমি গেলাম, ওকে? এই যে খাচ্ছি তো দেখো। মানে একদিনে 6টা মিটিং, সারাদিনে আমার মাথাটা একদম ভো 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 করতেছে। এ কি রে ভাই, সাউন্ডটা একটু কমাও না, আর ভালো লাগছে না। দেখতে রে, আমার আর এই সমস্ত কিছু ভালো লাগছে না, দেখি দাও। আচ্ছা বাবা, তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে না? আর মাঝে মাঝে আমি দেখছি তুমি এই যে ইউটিউবের ভিডিওগুলোও দেখো। আমাকে বলো তো, এখনকার সময়ে সবচেয়ে ভাইরাল ভিডিও কোনগুলো? আরে এই সমস্ত খোঁজ খবর করার সময় আমার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট একটা আছে, ওই মাঝে মাঝে কয়েকদিন পর পর একটু খুলে টুলে দেখি। কেন রে? আহা, সবাই ওর মতো ফেসবুকিং আর কি এই মোবাইল চালাবে। চকোলেটের ক্রেভিং যেখানে, বেলামে কুকিজ সেখানে।
বুঝছো না, পড়াশোনা বাদ, ক্যারিয়ার প্ল্যানিং বাদ, এই সমস্ত। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এই যে সারাটা দিন ফোনের দিকে তাকায় থাকোস, তোর চোখ দুইটা ব্যথা করে না? মা আমি কোথায় সারাদিন এরকম মুখের সামনে ফোন নিয়ে বসে থেকে আর আমার চোখ ব্যথা করবে? আর তুমি যে সারাদিন এই টিভির দিকে তাকায় থাকো, এই যে ক্রাইম পেট্রোল দেখো, অনুসন্ধান দেখো, আরও কী টাইপের ডার্ক সিরিজ দেখো, তোমার চোখ ব্যথা করে না? ডার্ক সিরিজ? আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম, বাবা এই ভাইরাল ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তুমি জানো আজকালকার টাইমে আমরা সবসময় ফ্রেন্ডরা যখন হ্যাং আউট করি সবসময় ভাইরাল ভিডিও নিয়ে গল্প করি না, মানে মাঝে মাঝে স্টাডিজের মাঝে মাঝে ভাইরাল ভিডিওস নিয়ে আলোচনা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে আসলে তোর টার্গেটটা কি, তুই জীবনে কি হতে চাস, প্ল্যানটা কি তোর? বাবা আমি আমার ক্যারিয়ারের প্ল্যান পেয়ে গেছি, আই ওয়ান্ট টু বি আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমি ভিডিওস বানাবো বাবা, আমার ভিডিওস ফেসবুকে থাকবে, ইউটিউবে থাকবে, টিকটকে থাকবে, ইনস্টাগ্রামে থাকবে, সব জায়গায় থাকবে। তারপর মানুষ আমার ভিডিওসগুলো পছন্দ করবে, আমি এভাবেই কন্টেন্ট বানাবো, তারপর ওগুলো হাজার হাজার লাইক পাবে, শেয়ার পাবে, ভাইরাল হবে। বাবা বাবা, তো ধরে নিলাম তুই ভাইরাল হয়ে গেলি, তাতে হবেটা কি? আর কি কি জানি বলো, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তুই জীবনে কোনো সামাজিক কাজ করেছিস? হ্যাঁ, ওই কাজটার মানে কি জানিস? সোশ্যাল ইনফ্লুয়েন্সার হবে মানে কি? মা লেট মি এক্সপ্লেইন, তোমাকে আমি এক্সপ্লেইন করি ইনফ্লুয়েন্সার মানে কি। ইনফ্লুয়েন্সার হচ্ছে কাউকে ইনফ্লুয়েন্স করা ইন আ গুড ওয়ে, যেমন আমি আমার ভিডিও দ্বারা মানুষজনদেরকে ইনফ্লুয়েন্স করবো, তারপরে যেটা হবে আমার ভিডিওগুলো শেয়ার হবে, লাইক হবে, মানুষজন দেখবে, ভাইরাল হবে। আর এখনকার টাইমে ভাইরাল ম্যাটার্স মা। কি অদ্ভুত কথাবার্তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে তুই ভাইরাল হবি, হলি ভাইরাল হলি, কিন্তু তুই কাজটা কী করবি, আই মিন কাজের কী টার্গেট তোর? আমাদের অফিসে ইচ্ছা করলে এখন কিন্তু ইন্টার্নশিপ করতে পারে, ও তো কলেজ টলেজ মানে ক্লাস টাস বন্ধ তো সব। বাবা আমাকে এগুলো কখনো বলবা না, তোমার মেয়ে সব ছোটখাটো কাজ করবে নাকি? তোমার মেয়ে অনেক বড় বড় কাজ করবে, যেমন আমি ভিডিও বানিয়ে ভাইরাল হব নিজের যোগ্যতায়, সবাই আমাকে চিনবে, তুমিও প্রাউড ফিল করবে। আর এখন আমার ভাইরাল হওয়া ওয়ান অ্যান্ড অনলি গোল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিও টপিক হচ্ছে লাইফ। আমার কাছে মনে হয় যে 9টা থেকে 5টা পর্যন্ত যারা অফিস করে না, এই লাইফটা খুব বোরিং। লাইফটা হওয়া উচিত একদম স্বাধীন, আকাশের নিচে দাঁড়িয়ে আপনারা স্বপ্ন দেখবেন, না তো আপনার এই যে শার্ট প্যান্ট ইন করে যারা অফিসের দিকে ছুটে, আমার মনে এটা না করে আমাদের স্বপ্নের পেছনে ছোটা উচিত। এখানে আছি আমরা। একটা প্রশ্ন করতে পারি? জি 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 বলুন। আপনার কেন মনে হয় 9টা 5টার জীবনই বোরিং? আমি তো আপনাকে কিছু বলিনি। না আমি জানি সেটা, আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনার কেন মনে হয় যে 9টা 5টার জীবন বোরিং। আই মিন এমনও তো হতে পারে যে এই রুটিন লাইফেও মানুষ খুশি। না পারে না, কারণ 9টা থেকে 5টা পর্যন্ত যারা অফিস করে তারা একটা বাধা নিয়মের মধ্যে থাকে। জীবন হওয়া উচিত নিয়ম ছাড়া, খোলা আকাশের নিচে। আপনি ফ্রি হবেন, আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনি ভিডিও বানাবেন, আপনি ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখবে, বিদেশের মানুষও দেখবে, ভিডিও ভাইরাল হবে। আমার কাছে মানে এটাই জীবন। আপনি কি করেন? আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। বাহ, তাহলে তো সোসাইটিতে আপনি অনেক কাজ করেছেন এবং সেই কাজ নিয়ে তো অনেক কথা হয়েছে, ভাইরাল হয়েছে? হয়নি এখন পর্যন্ত, হবে। আচ্ছা তাহলে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ডিস্টার্বস তো আমি যা বলছিলাম, বেশি কথা বলা মানুষদের একটাই প্রবলেম বুঝছেন, একটু চুপ থাকলেই সবাই বুঝা ফেলায় যে জানালাস। এটা আপনি ঠিকই বুঝছেন ভাই, আপনি যদি অফিসের মধ্যে কল কল না করেন না, এই অফিসটা কিন্তু অফিসই মনে হয় না। ওই মানে বাকি সবার কথা তো আলাদা, তাদের মনে করো যে ঠিক মতো বোঝা যায় না, তবে ভাই আপনি কিন্তু মানুষটা একটু অন্যরকম। বেশ বুঝছি, বাগেন জানেন থেকে। আর এটা কি চা নাকি আজকেও সিরাপ? ভাই এই অফিসের মধ্যে আপনি একাই কিন্তু আমার চা ডারে খালি সিরাপ কর, বাকিরা তো ঠিকই কল 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 করে খায় নেয়।
আচ্ছা আমি যাই ভাই। আচ্ছা এই মানে ভিডিও বানায় যে ভাইরাল হয়, হ্যাঁ এদেরকে আপনার কেমন লাগে? আরে ভাই রে ভাই, ওই যে রাকাপা আছে না রাকাপা, আরে রাকাপার ছিল না ভাইরাল, সবাই তো জেনে রাকাপা, সেই রাকাপার লোকে কালকে আমার দেখায় একদম সামনাসামনি দেখছি তারা মনে করেন বুঝছেন, এটা দেখে তো মনে করেন যে আমার শরীরের পশম পশম খাড়ায় গেছে, যে এখন কইতেছি না এখনও খাড়াইছে দেখতেন। হয়েছে 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 হয়েছে, এবার অফ যান বাগেন। এটা কি এবার তো চিনিয়ে দেন নাই মিয়া, হ্যালো কি করো? তেমন কিছু না। বুশরা কি করে? বুশরা কথা বলো না তো, কি আর করবে সেই মোবাইল, এক গ্লাস দুধ দিলাম যে দুধটা খাও সেটা পর্যন্ত খাওয়ার সময় নেই ওর, কারণ মোবাইল। আই এম সো ফেড আপ, তুমি একটা কিছু বলবে। আরে ভাই আমি করতে বলবো, আমি করছি অফিস, তুমি আছো বাসায়, তুমি তো কাছাকাছি আছো, তুমি একটু দেখো না। ঠিক আছে, যেহেতু বাসাই আছে তুমি একটু দেখাশোনা করতে হবে, একটু খোঁজ খবর রাখতে হবে তো নাকি? ওকে। হাওয়া করে লাঠিচার্জ করে পুলিশ, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে কয়েকজনকে আটক করে পুলিশের ভ্যানে তোলা হয়। পুলিশের পিটুনিতে কয়েকজন বিক্ষোভকারী আহত হন, পরে তাদের একজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল। আর খবর মা, পৃথিবী বেশি দিন টিকবে না রে, বোঝা হয়ে গেছে। মানে দেখ চারপাশে কিরকম অস্থির অবস্থা, একজন আরেকজনকে মেরে ফেলছে, খুন করছে, হ্যাঁ ধ্বংস করে দিচ্ছে সমস্ত কিছু, খালি ধ্বংসাবশেষ, হাজার বছরের ঐতিহ্য পর্যন্ত টিকে থাকছে না, এইভাবে পৃথিবী চলে নাকি? এসব নিউজ না দেখলে হয় না বাবা, নিউজ সেকশনটা না অনেক বেশি ডিপ্রেসিং, এগুলো দেখে দেখে ডিপ্রেস হওয়ার কি মানে, এ থেকে কত ইন্টারেস্টিং জিনিস আছে দেখার। এই নেটফ্লিক্সে না ক্রাইম পেট্রোলের মতো আরেকটা ছবি আসছে, ফরেন্সিক ফাইল, 376টা সিরিজ, এগুলো দেখে কি হবে? আরে কি বলে, এগুলি সব বেসড অন ট্রু স্টোরিজ, আর এগুলি থেকে অনেক কিছু শেখা যায়, আর সবচেয়ে বড় কথা কি জানিস, সাবধান হওয়া যায়। থামো মা, এগুলো দেখলে সাবধান হওয়া যায় না, উল্টো টেনশন বাড়ে, আর মনে হয় সোসাইটির সব কিছু আশেপাশে সব কিছু নেগেটিভ। এর থেকে বেটার আইডিয়া দিই তোমাকে, তুমি একটা কাজ করো, তুমি ইউটিউব চ্যানেলে একটা কুকিং শো স্টার্ট করো, তোমার রান্না তো অনেক মজা, তোমার রেসিপি হিট হলে তুমিও সেলিব্রিটি, আজকাল তো এগুলোই চলে। শোনেন ম্যাডাম, আমার সেলিব্রিটি হওয়ার কোনো শখ নেই, ঠিক আছে? আজ এই থামবে তোমরা, আমি এই সমস্ত নিউজ যদি না দেখি এই নিউজগুলো কি মিথ্যা হয়ে যাবে নাকি? হ্যাঁ কি আশ্চর্য, খবর দিতে দেবে না এখানে, চুপ করে বসতাম। হ্যালো এভরিওয়ান, সো আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ইউটিউব চ্যানেলে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে এখানে জানান এই কোশ্চেনের নিচে, তাহলে আমি জেনে যাবো এবং আপনাদের পছন্দ মতো আমি ভিডিও বানাতে পারবো। হ্যালো কিরে বল, কি করিস? কি আর করবো, ভালো লাগতেছে না। ভালো না লাগা একটা ভাইরাস, এটা এখন সবারই হইতেছে, ভালো লাগার হাজার হাজার কারণ আছে, কিন্তু ভালো না লাগার একটা কারণও নাই, কিন্তু হাজার হাজার কারণ বাদ দিয়ে কেন যে ভালো লাগে না এটাই তো আমি বুঝতেছি না। আমার তো ভালো লাগতেছে না, আমি কতগুলো ভিডিও বানালাম, কতগুলো ভিডিও আপলোড করলাম, কোনো সারা শব্দ কিছু নাই, কেউ শেয়ার করতেছে না, লাইক করতেছে না, কিছুই হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এই ভাইরাল হওয়ার ব্যাপারটা কিন্তু বেশ কঠিন আছে বুঝছিস, মানুষ যে কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে না আমি না এখনো ঠিক বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা হুট করে কি পোকা ঢুকলো তোর মাথায়? আরে হুট করে না, এ পোকা অনেক আগে থেকেই ছিল, আর এখন তো এইটাই যুগ, এইটাই তো চলে, ভাইরাল হবে, ভাইরাল হব, ভাইরাল ভিডিও বানাতে হবে, ট্রেন্ড আছে না একটা ব্যাপার। আচ্ছা ভাই তুই না মার্কেটিংয়ে কাজ করিস, তুই আমাকে একটু সাজেশন দে না, মানে কী করা যায়। না রে দোস্ত, ভাইরাল প্ল্যান আমি বলতে পারবো না, আমার কাজ করার সময় একটা টার্গেট গ্রুপ খুঁজে বের করি, তাদের পছন্দ বোঝার চেষ্টা করি, তারপর সে অনুযায়ী কন্টেন্ট বানাই, এতে রিচ ভালোই হয়, কিন্তু ভাইরাল তো ভিন্ন বিষয়। চকলেটের ক্রেভিং যেখানে, বেলামি কুকিজ সেখানে। আমার মনে হয়
যারা এই ভিডিওগুলো বানায়, মানে যাদের ভিডিওগুলো ভাইরাল হয়, আমার তাদের সাথে যোগাযোগ করা উচিত। তাহলে আমি আসলে বুঝতে পারবো যে কীভাবে ভাইরাল ভিডিও বানাতে হয়। একটা এক্সপার্টের সাথে যোগাযোগ করতে হবে। Check the mic and make sure it sound right, boys. আপনি কি আমার ছবি তুলছেন? না না, এমনি আর কি। না মানে আসলে সবাই তোলে, তো নাথিং নিউ। আসলে ভাইরাল হওয়াটা কিন্তু এত সহজ না। ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ। ভেতরে যে একটা আগুন আছে, সে আগুনটা বেড়ে আসতে হবে। ওকে, কীরকম আগুন? আচ্ছা, লেট মি এক্সপ্লেইন। মানে সবার ভিতরেই তো একটা, মানে সবার ভেতরেই তো একটা আগুন থাকে, রাইট? তো সে আগুনটা বেরি করে আনতে হবে, আসলে এছাড়া পসিবল না। আর আমাকে যেমন দেখেন, আমি ভাইরাল হয়েছি কীভাবে, আমি একটা ইমোশনাল গানে আমি ড্যান্স করেছি। ইমোশনাল গানের মধ্যে ড্যান্স ব্যাপারটা কীভাবে? সেটাই তো, এর জন্যই আমি ইউনিক। ওকে, আর অনেক মানুষ কিন্তু অনেক ধরনের কথা বলেছে, কি করে পাগল, ইমোশনাল গানে ড্যান্স হয় নাকি, বাট আই মেড ইট হ্যাপেন। আর আমি পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছি যে আমি কি জিনিস। এইসব গালাগালি আই ডোন্ট কেয়ার, সব গালাগালি তো কোনো টাইম নেই আমার। আপনার ভিডিওটা 1500 শেয়ার, মাই গড, অনেক। থ্যাংক ইউ। আসলে ভাইরাল হওয়া কোনো ব্যাপার না, আমি যাই করবো তাই ভাইরাল, বিকজ আই এম ভাইরাল বয় ভিডিও। ওকে, আর একটা কথা বলি, নিজেকে সবসময় জানতে হবে, ইউ হ্যাভ টু নো ইয়োর সেলফ। আমি আরেকটাও কথা বলি, এটা একজন বড় ব্যক্তির, নামটা পরে বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে স্বপ্ন সেই স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। সো তোমার নিজেকে জানতে হবে, বুঝতে হবে এবং টাইম দিতে হবে এবং ইউনিক হতে হবে। অনেক কথা বলে ফেলছি। আসলে বর্তমানে আমি একটা গান করছি, গানটা সবারই চেনা, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। তো এখানে আমি যেহেতু আছি, একটু ইউনিক জিনিস তো করতে হবে, রাইট? সো এখানে আমি একটু র্যাপ রাখছি, একটু পপ, একটু জ্যাজ আর একটু ব্লুজ। Twinkle, twinkle, little star, how I wonder what you are. They're ready. সরি মা, আমি বুঝতে পারিনি। সামনে যান, সামনে যান, সামনে যান, রাখেন 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 রাখেন, এই যে এই জায়গাটা রাখেন, দারুন। ভাড়া কত আপনার? 50 টাকা। আমি ভাঙতে জান তো? ভাঙতে তো হইব না, ভাঙতে নাই, ভাঙতে নাই। তা আশেপাশে কোনো দোকান নাই, আরে ভাঙতে না দিলে ভাড়া দিব কিভাবে আপনাকে? এই যে ম্যাডাম, সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এভাবে বললেন কেন? আমি কই বললাম, আপনি তো সেদিন বলছিলেন। আচ্ছা সরি। আচ্ছা শুনুন না, এই যে এক্সকিউজ মি, আপনাকে 500 টাকা ভাঙতে হবে? শুনুন,
ভাঙতি তো হবে না, ভাড়া কত? 50 টাকা। আরে কি আপনি ভাড়াটা দিয়ে দিলেন? আপনি একটা কাজ করুন, আপনি আপনি চলেন আমার সাথে সামনে, আমি দোকান থেকে আপনাকে ভাঙতি করে দিচ্ছি। আরে না না, জরুরি কিছু না। জরুরি কিছু না মানে কি কি বলছেন? আরেকদিন দিন। আমি আপনাকে আরেকদিন কোথায় পাবো? এখানে তো আশেপাশে কোনো দোকানও দেখতে পাচ্ছি না। আচ্ছা একটু সামনে চলুন, হাঁটলেই হয়তো বা পাবো। কোনো সমস্যা নেই, এমনিতে সময় একটু কম আমার হাতে। আপনার হাতে কিছুক্ষণ সময় হবে? কেন হবে কিনা একটু বলুন না প্লিজ। স্যার মানে কিসের জন্য? আমার এখানে জাস্ট 10 মিনিটের কাজ, একটু আপনি আমার সাথে চলুন, আমি এটা শেষ করে একটু সামনের দোকান থেকে আপনাকে ভাঙতি করে দিচ্ছি প্লিজ। পরে দিলেও কিন্তু? পরে না, আজকেই দিতে হবে, একটু চলুন না সময় থাকলে প্লিজ। থ্যাংক ইউ। পুরোটাই অঙ্ক ম্যাম, অঙ্ক মিলাতে পারলে আপনি হিট, অঙ্ক না মিলাতে পারলে আপনি ফিট। কিভাবে? এই জন্যই আমাদের প্রতিষ্ঠানের নাম ভাইরাল ম্যাথ। ভাইরাল হওয়ার সহজ ফর্মুলা, আমরা আপনাকে এমন কিছু ফর্মুলা দেব যে ফর্মুলার মাধ্যমে আপনার ভিডিও ভাইরাল হবে, 4-5টা ভিডিওর মধ্যে একটা ভাইরাল হবে। আপনি টাকা দেবেন ভাইরাল হওয়ার পর, আগে শুধু প্রোডাকশন কস্ট। আচ্ছা কিন্তু ভাইরালটা হবে কিভাবে? তার আগে বলুন, আপনারা কি জুটি বেঁধে হিট হতে চান নাকি আলাদা আলাদা ভাইরাল হবে? না 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 না, আমি না, ও গেস্ট। গেস্ট তাহলে বাইরে ডিসক্লোজ করা যাবে না, প্রোডাকশনে কিছু সিক্রেসি আছে। ওকে শুনুন, দেশের মানুষ এখন কি দেখে? সস্তা আর উদ্ভট জিনিস। আপনাকে কি করতে হবে? 100 টাক সস্তা কমেডি, 100 টাক আঞ্চলিক ভাষা, 100 টাক চুলের রং, আর 100 টাক গালাগালি, কন্টেন্ট হিট। আচ্ছা এটা বলুন তো, একটা বিখ্যাত গান, একটা ভালো গান নিজের মতো উদ্ভট করে গাইলে কেন ভাইরাল হয়? কেন হয়? কারণ মানুষ অন্যকে পচায়, মজা পায়। আচ্ছা আপনি কি নাচ করতে বা গাইতে পারেন? আরে জোস, মেধা যত কম উপরে ওঠার চান্স তত বেশি, ভাইরাল হওয়ার চান্স তত বেশি। হাই ফাই। এই তো আপনি একা তাকাবেন, আমরা একা তাকাবো, এভাবেই তো, এটা একটা মিথস্ক্রিয়া। মেধা যত কম হবে উপরে ওঠার চান্সেসও তত বেশি হবে। ধরেন আপনি বিজয় সরণির একটা ভরা রাস্তায় পাবলিক গ্যাদারিং, উপরে মানে রোদ, ভরা রোদের মধ্যে আপনি একটা কী করলেন? উদ্ভট নাচ দিলেন, ভাইরাল হবে। আচ্ছা এত সোজা? এত সোজা আবার এত সোজা নয়, এই জন্যই আমাদের প্রতিষ্ঠানের নাম কি? ভাইরাল ম্যাথ। ভাইরাল হতে গেলে আপনাকে একটু সাহসী হতে হবে, আবার আমাদের উপর ভরসা রাখতে পারেন, কারণ আমাদের সাহস আছে এবং আমাদের অনেক কন্টেন্ট সুপার হিট হয়েছে, ভরসা রাখতে পারেন। ঠিক আছে ভরসা রাখা যাবে। ভালো কোনো ভিডিও দেয়া যাবে না, দিতে হবে আজাইরা আর উইয়ার্ড কন্টেন্ট। যত বেশি উইয়ার্ড কন্টেন্ট ভাইরাল হওয়ার চান্স তত বেশি। আমরা আপনাকে উইয়ার্ড বানিয়ে ছেড়ে দেব। জি হ্যাঁ, আসুন আমাদের স্টুডিওতে নিয়ে যাই, শুটিংটা কিভাবে শুরু করবেন একটু দেখুন, কিছু ডেমো চলছে। কেমন? ওয়েলকাম টু আওয়ার ভাইরাল ম্যাথ স্টুডিও, যেমনটা বলেছিলাম। হ্যালো হ্যালো, আপনারা কিসের ভিডিও বানাচ্ছেন? আবার এই কলাপা থাকে, এটাই তো এখন ট্রেন্ড। কিছু মানুষ ট্রেন্ড বানায়, কিছু মানুষ ট্রেন্ড ফলো করে। আই অ্যাম দ্য ট্রেন্ড সেটার। ওছে আমি হচ্ছি মিরাসি, আমাকে সবাই এক নামেই চেনে, আর উনি হচ্ছেন এমজে, এমজে দ্য গ্রেট এমজে। শেভুদা নাম শুনেছেন? কার নাম শুনবো? কাম অন, শেভুদাকে ছেড়েন না, শেভুদা দ্য নিউ সেনসেশন, 9 মিলিয়ন ফলোয়ার্স, কাম অন। আমি রিসেন্টলি এগুলো নিয়ে রিসার্চ করছি, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সবাইকে চিনে যাব। আপু সিনেমা নাটক এসবের দিন শেষ, এখন একটু দেখে না, এখন টিকটকের যুগ, সিনেমা নাটকদের বিখ্যাত হওয়া যায় না, বিখ্যাত হইতে হলে টিকটক লাগবে। আচ্ছা 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 আচ্ছা, তো যে সেফুদা কেন উনি ফেমাস? ওনার যে মেকিং, ওনার যে কাজ, লাস্ট একটা কাজ আমরা এই জাস্ট আজকে বিকেল অথবা কালকের মধ্যেই আপলোড করবো, যে দুর্দান্ত গল্প, দেখবেন জাস্ট কয়েক মিনিটে লাখ লাখ ফলোয়ার আর কোটি কোটি ভিউয়ার।
কি গল্প কি গল্প? আর বলেন না, মানে শেফুদা গল্পের মধ্যে যেটা থাকছে, যে শেফুদা গার্লফ্রেন্ড একজনের সাথে কথা বলতে যায়, এটা দিয়ে শেফুদা প্রচন্ড অবসেসড। এরপরে জাস্ট রিভলভারটা এখানে এখানে, এরপরে স্লোমো দম করে মারে এখান থেকে, জাস্ট মিউজিক টানারে নারে নার আসল মিউজিকটা ওই যে সাইকিক কাণ্ড করে। আচ্ছা আমিও না ভাইরাল ভিডিও বানাতে চাই, কিভাবে সম্ভব তা? আপনি অবশ্যই একটা ভিডিও আমাদের সাথে করে দেখতে পারেন। হিট 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 এটাই ভাইরাল হওয়ার সহজ ফর্মুলা। দাও দাও দাও, বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, তুমি নাও, তুমি নিজে নাও। বুশরা, খাবার সামনে নিয়ে কি করছিস এগুলো? এই যে বাবা, আর একটা মিনিট নে তো। হ্যাঁ এই যে, আর বলো না বাবা, লিস্ট বানাচ্ছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক, যে কার কোন প্ল্যাটফর্মে কোন ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে। ওগুলো কী বলে? হ্যাঁ ওর কী কী সব বলে, এগুলো কি মানে আছে নাকি কোনো? আরে সারা জীবন তোর মুখে কোনো রাজনীতির গল্প শুনলাম না, তোর মুখে কোনো সংস্কৃতির কথা শুনলাম না, সারা পৃথিবীতে এত এত বিষয়, গ্রহ নক্ষত্র বিজ্ঞান, আরে বিষয়ের কেউ অভাব আছে নাকি? সেগুলো ছেড়ে ওই ইন্টারনেটের মিথ্যা দুনিয়ায় বিখ্যাত হওয়ার জন্য জোর চেষ্টা করে যাচ্ছিস, কি লাভ কি তাতে, কি হবে? বাবা আমার না মাথা খারাপ হয়ে গেছে, দুইটা টিকটক ভিডিও বানিয়েছি কিন্তু একটা তো কোনো ভিউ নাই, বুঝতেছি না কেন। তুমি জানো একটা ভিডিও বানাতে কতক্ষণ সময় আর শ্রম দিতে হয়? এখন আমি কি করব, যাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদের সাথে কোলাবোরেশন করব, এটা তো খরচ আছে। জীবনে ভালো কাজ কর, এমনিতেই বিখ্যাত হয়ে যাবে, ওই মিথ্যা ভাইরাল হওয়ার জন্য জোর চেষ্টা করতে হবে না। তোর অসুবিধা কী, তোর দোষ নেই তো, যত দোষ হচ্ছে তোর মায়ের, সারাক্ষণ ওই ক্রাইম সিরিজ দেখে দেখে মোটামুটি নিজে তো এখন একজন পুরোদস্তর গোয়েন্দা। খবরদার খবরদার, আর একটা কথা বলবে না ঠিক আছে, এই সংসার কে চালায়? হ্যাঁ আর তোমাকে তোমাকে কে দেখে রাখে, আর তোমার এই মেয়েকে সহ্য করে কে সারাদিন? কি বলছো তুমি? আচ্ছা থামো 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 থামো, ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে বাবা, দিন বদলে গেছে, আগের মতো তো দিন নেই। আগে কি হতো, মানুষ বই লিখত, বই লিখে মানুষ বিখ্যাত হতো, এখন হয় উল্টো, যারা বিখ্যাত তার একটা বই লিখে ফেলে, ফলে ভালো বিক্রি হয়। সো কাজ দিয়ে বিখ্যাত হওয়ার দিন শেষ, আগে বিখ্যাত তারপর অন্যান্য কাজ। খুব ভালো খুব ভালো, হও তুমিও বিখ্যাত হও, আমি সারা পৃথিবীর মানুষকে জোর গলায় যেন বলতে পারি আমার মেয়ে কোনো কিছুই করে নাই, তাই সে বিখ্যাত। ভাইরাল স্ট্র্যাটেজিস শর্টকাট টু সাকসেস, কি বলে কি? এক্সকিউজ মি, ইয়েস হ্যালো, আমি বুশরা। ও আপনি আমাকে কল দিয়েছিলেন সকালে, রাইট? জি। প্লিজ সিট ডাউন। তা আপনি কোন প্ল্যাটফর্মে, ফেসবুক নাকি ইউটিউব, টিকটক নাকি লাইকি? আমি আসলে ইউটিউবের জন্য ভিডিও বানিয়েছি আর দুটো টিকটক ভিডিও বানিয়েছি, কিন্তু কোনো রিচ হচ্ছে না, ভিউ হচ্ছে না, তাই আপনাদের এখানে আসা। শুরুতেই ভুল, শুরুতেই ভুল, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি প্রয়োজন, তাই ভাইরাল স্ট্র্যাটেজি শর্টকাট টু সাকসেস, এটা কথা আছে না, দ্যার ইজ সাকসেস টু শর্টকাট, দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস। হ্যাঁ বাট আমরা তা ভুল প্রমাণ করেছি, ভুল প্রমাণ করেছি, সাকসেস শর্টকাট।
চকলেটের ক্রেভিং যেখানে, বেলামে কুকিজ সেখানে। ও লাপি চিন্তা করবেন না, আমরা আপনাকে এক প্ল্যাটফর্ম থেকে আর প্ল্যাটফর্ম নিয়ে যাব, কিন্তু আস্তে আস্তে, স্লো, স্টেপ বাই স্টেপ। তো আমাকে আসলে কি করতে হবে? আমাদের প্ল্যানার আপনার জন্য প্ল্যান রেডি করছে, অ্যান্ড আপনি জানেন যে আমাদের সমকক্ষ কেউ নেই, আমাদের একটু হাই, আমাদের এজেন্সি এখন হট কেক। আশা করি আমাদের প্ল্যান আপনার পছন্দ হবে। লিসেন, ভাইরাল হওয়ার জন্য কৃষ্ণের উপর ডিপেন্ড করতে হয় না। হ্যাঁ, ডিপেন্ড করতে হয় আপনি কতটা সস্তা তার উপর। আমরা আপনাকে দর্শক বুঝে সস্তা মানে ছেড়ে দেবো। হ্যাঁ, যে যত সস্তা তার তত ভিউ, আর সস্তা বানাতে আমাদের কোনো জুরি নেই। দর্শক খুশি, আপনি খুশি? না না, ভিউটা আমার চাই। আমি বুঝতে পারছি আমাকে আরও ইন্টারেস্টিং করে নিজে নিজে কিছু ভিডিও বানাতে হবে, কিন্তু আমি আসলে সস্তা কিছু করতে চাচ্ছি না বা হাসির পাত্র হতে চাচ্ছি না। আমি চাচ্ছি ক্রিয়েটিভ কিছু করতে, পজিটিভ কিছু, যেগুলো মানুষ দেখে পছন্দ করবে, অ্যাট দ্য সেম টাইম ভাইরালও হবে। আমার ভুল করলেন, পজিটিভ বলে কিছু নেই, আছে শুধু করোনা পজিটিভ। Just joking. Okay, শুনুন, আপনি এক কাজ করুন, আপনার ইউটিউব চ্যানেলে আপনি কয়েকটা ভিডিও পোস্ট করুন, আরবি গান পারেন, ওকে, ল্যাটিন গান, মিশরীয় গান, ম্যাক্সিকান গান। আমি তো সেটা একটু পারি না। গুড, ভেরি গুড, পারফেক্ট। না পারে এখন হচ্ছে প্রতিভা, পারা দরকার নেই। অথবা আপনি নাচুন, হাত পা ছড়ুন, একদম নাচবেন না, হাত পা ছড়ুন, হাত পা ছড়ুন, ওকে। আশা করি আমরা আপনাকে এক মাসে দুটো ভাইরাল কন্টেন্ট দিতে পারবো। কি বলেন, কি একটা মাসে দুটো ভাইরাল ভিডিও? এই জন্যই আমরা ভাইরাল স্ট্র্যাটেজি, আমাদের সমকক্ষ কেউ নেই মার্কেটে, আমাদের রেটটা তাই একটু হাই। ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুশরাস ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো খাবার নিয়ে বসেছি, কারণ আজকে আমি একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও বানাতে যাচ্ছি। অ্যান্ড ফুড চ্যালেঞ্জটা হচ্ছে 5 মিনিটের মধ্যে এই সবগুলো খাবার শেষ করতে হবে। যেমন আমি চুজ করেছি খিচুড়ি, কারণ আমার খিচুড়ি খুব পছন্দ। আপনারা চাইলে তেহারি, বিরিয়ানি, ভাত, আরও অনেক টাইপের খাবার চুজ করতে পারেন, কিন্তু খাবারের পরিমাণটা ঠিক এরকম হতে হবে এবং এই পরিমাণে খাবারটি 5 মিনিটে শেষ করতে হবে। অ্যান্ড যারা যারা পারবেন অবশ্যই ভিডিও আপলোড করবেন এই চ্যালেঞ্জটা করে। অ্যান্ড চ্যালেঞ্জটার মধ্যে একটা হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ বুশরাস 5 মিনিট ফুড ইটিং চ্যালেঞ্জ। তারপর আমি আপনাদের ভিডিওগুলো দেখবো, দেখে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন উইনার চুজ করবো এবং উইনারকে নিয়ে আমি ডিনার করতে যাব আপনাদের পছন্দের মতো জায়গায়। তাহলে আমাদের খাওয়ার পর্বটা শুরু করা যাক। রেডি, সেডি, গো। মানুষ ভাইরাল হচ্ছে তো কি কি করে, এক একটা মানুষ এতগুলো খাবার খাওয়া যায় নাকি? অনেক কিছু ভাবতে হবে। স্যার, আমি আপনাকে তাহলে মেইল আইডি পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাকে একটু মেইলটা করে দিন। ঠিক আছে, আমি পাঠিয়ে দিই। জি, থ্যাংক ইউ। সবাই একসাথে বলবা। স্যার, এখানে কিসের আওয়াজ হচ্ছে বাচ্চাদের? ও, এখানে একটা স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে। ও, 3-9, দ্যাটস গুড। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আমি আসি। থ্যাংক ইউ। 5-9,
দত্তে নাকি মিথ্যা বলছো? ভেরি গুড। পাঁচ নং কি? পঁয়তাল্লিশ। ছয় নং? চুয়ান্ন। সাত নং? তেষট্টি। আট নং? বাহাত্তর। নয় নং? একাশি। নয় দশে? নব্বই। ভেরি গুড। ঠিক আছে, আমরা আজকে এখান পর্যন্তই রাখি। কালকে কয়টায়? পাঁচটার সময় দেখা হবে, কিন্তু কেউ লেট করবা না, মনে থাকবে? ঠিক আছে, তুমি কিন্তু আজকে লেট করছো, আর কোনোদিন লেট করবা না। ওকে ওকে, যাও, সাবধানে যাও সবাই বাসায়। আপনি? আপনি? আমি বাচ্চাদের পড়াই আর কি, মানে যারা স্কুলে যেতে পারে না তাদেরকে একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আই এম সো সরি, সত্যি কথা বলতে আপনাকে আজকে এভাবে এখানে দেখে আমার ভীষণ লজ্জা লাগছে। আমি কি না কি ভেবে ফেলেছি আপনার ব্যাপারে, আর ওদিন কি না কি বললাম। আই এম সো সরি। না, ইটস ফাইন। কি বলছেন? সত্যি কথা বলতে আজ আপনাকে এভাবে দেখে বাচ্চাদেরকে পড়াচ্ছেন আমার খুব ভালো লাগলো। আর এটাও মাথায় আসলো যে আমরা যদি চাই আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করতে পারি। আসলে সেটা ট্রু, বাট আমি এখনও কিছুই করতে পারিনি। আর আমিও খুবই সরি, আমি সেদিন আপনার সাথে একটু বাজেভাবে কথা বলে ফেলেছিলাম। না না, ইটস ওকে। তবে আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আপনি কিন্তু খুব সুন্দর করে বাচ্চাদেরকে পড়ান। বাচ্চাদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। আমারও। আপনাকে দেখে খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ, একটু। এক কাপ কফি কিন্তু এই টায়ার্ডনেসটাকে একদম দূর করে ফেলতে পারে। থ্যাংকস ফর দ্য কফি। থ্যাংকস ফর কামিং। আপনি আসাতে আমার আসলে খুবই ভালো লেগেছে, আমি খুবই খুশি হয়েছি। আমিও খুব খুশি হয়েছি যে আপনি আমাকে ইনভাইট করেছেন। আর আমি না আসলে খুব অল্পতে খুশি হয়ে যাওয়া মানুষ, যেমন বান্দরবন গেলে মনে হয় স্বর্গে আছি, একটু বৃষ্টি হলে মনে হয় যে নিজের দেশটা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। আরও আছে, যেমন ডাস্টবিনে কেউ ময়লা ফেললে মনে হয় না দেশটা তো চেঞ্জ হচ্ছে, দুর্নীতি নিয়ে কেউ লেখালেখি করলে মনে হয় প্রতিবাদ হচ্ছে হয়তো সব ঠিক হয়ে যাবে। আর যেমন ধরেন এই বাচ্চাগুলো, এরা তো কখনোই স্কুলে যেতে পারবে না, এদের একটু পড়াই আর কি, নিজের টাকা খরচ করেই পড়াই, মাঝে মধ্যে একটু সাহায্য নেওয়ার চেষ্টা করি ডোনেশন সংস্থা। কিন্তু জানেন আজকাল না মানুষ সাহায্যটাও করতে চায় না, চাকরিটা তো করি করার জন্য, একটা ইনকাম সোর্স দরকার হয়, এই কাজগুলোই না আসলে বাঁচিয়ে রাখে। মাঝে মধ্যে মনটাও খারাপ হয়ে যায়। আজকে একটা বাচ্চা বলছিল যে সামনে ঈদ, ও কোনো জামা নেই, তো এখন জামা যদি দিতে হয় এটা তো সবাইকেই দিতে হবে, এতগুলো টাকা এখন হাতে নেই, দেখি কারো কাছ থেকে যদি একটা লোন ম্যানেজ করতে পারি হয়তো ওদের ঈদটা ভালো কাটবে। একটা ছোট রিকোয়েস্ট করতে চাই আপনাকে, যদি আপনি পারমিশন দেন তো। হ্যাঁ, অফ কোর্স। আমি কি মাঝে মধ্যে আপনি ক্লাসে আসতে পারি বাচ্চাদের সাথে দেখা করার জন্য? হ্যাঁ শিওর, ওরা খুব খুশি হবে, প্লিজ আসবেন। প্রপোজাল তো ঠিকই আছে, মানে এখনই কোনো কথা দিতে পারছি না। আপনি একটা কাজ করেন, আর একটু রিভাইজ করেন, হ্যাঁ, করে আমাকে একটা মেইল করে দেন। থ্যাংক ইউ স্যার, শিওরলি আজকের মধ্যে স্যার মেইলটা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যান যান। থ্যাংক ইউ স্যার। ওকে, বাই বাই স্যার। কি জাওয়াত নামে একজন দেখা করতে আসছে। আচ্ছা, বটো। ওকে স্যার। স্যার, ভূষা ম্যাডাম কয়েকটা এজেন্সিতে যাওয়া আসা করেছে, মনে হয় কোনো লাভ হবে না, এখন নিজের মতো করে ট্রাই করতেছে, অন্য কোনো সমস্যা নেই স্যার। ওর মেন্টাল কন্ডিশন ঠিক আছে তো? একদম ঠিক আছে স্যার, তবে দ্রুত ভাইরাল হওয়ার বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দেবে। নতুন একটা ছেলের সাথে ইনভলভ হচ্ছে, ছেলেটা ভালো,
ভালো মানে শিওর তুমি যে ভালো আসলেই ভালো জি স্যার একদম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই স্যার আর নতুন কোনো আপডেট দেওয়ার কি দরকার আছে স্যার তুমি আরও কিছুটা সময় দাও ওর সাথে সাথে থাকো টাইম টু টাইম তুমি আমাকে জানাবে ওকে আসি স্যার সালাম আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সবাই জানতে চাও সারপ্রাইজটা কি এই যে তোমাদের সারপ্রাইজ সবাই বলো গুড মর্নিং ম্যাম গুড মর্নিং আজকে থেকে আমার সাথে সাথে ম্যাডামও তোমাদেরকে পড়াবে আর এই খুশিতে আমি তোমাদের জন্য কিছু গিফটস নিয়ে আসছি কার লাগবে কার লাগবে কার লাগবে কার লাগবে সবার জন্য আছে সবাই থ্যাংক ইউ বলো সবাই বলো জি বাবা দাঁড়া 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 আজকে আমি যে কি আনন্দিত তোকে বলে বোঝাতে পারবো না আহ মামা কি দেখে এত আনন্দ পাচ্ছ এই যে কি দেখে এই যে দেখাই এই যে দেখ তোর এই ভিডিওটা ভাইরাল হয়েছে দেখ হাজার হাজার শেয়ার হয়েছে কত কত ভালো ভালো কমেন্ট দেখ আমি তো জানি না বাবা এই ভিডিওটা কে কখন কিভাবে আপলোড করলো কে আপলোড করলো সেটা কোনো ব্যাপার না তুই যে একদিন ভাইরাল হবি সেটা আমি জানতাম বাট সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারপর এরকম চমৎকার একটা বিষয় নে ও মাই গড আই এম সো প্রাউড অফ ইউ আই লাভ ইউ বুশা আই লাভ ইউ টু মা বাবা আমি সত্যি জানি না এটা কে আপলোড করেছে কি হয়েছে কিন্তু এই কাজটা করার সময় আমার খুব শান্তি লেগেছে তাই না ভালো লেগেছে বাহ 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 দেখো ওদের হাসিগুলো ওকে ওকে চলো 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 এদিকে 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 দাঁড়িয়ে গেছো বসো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াচ্ছো দাঁড়াচ্ছো এই সবাই বলো চিজ ওকে থ্যাংক ইউ সবাই বলো ওয়েলকাম সবাই ওয়েলকাম বলো থ্যাংক ইউ আচ্ছা শোনো কালকে কিন্তু একদম 5টার মধ্যে চলে আসবা ঠিক আছে যাও এবার সাবধানে বাসে যাও বাই সাবধানে বাই 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 সাবধানে দেখে ইস লাভলি কিডস তো টিচার আমার বাচ্চাদের হাসি খুব ভালো লাগে মি টু ও আপনার ভিডিও দেখলাম আপনি এখন ভাইরাল আমি না কালকে সারা রাত ভাবছি আপনাকে একটা ফোন দিব একটা টেক্সট করব পারি নাই কেন জানি আমার আপনার প্রেমে পড়ছে না হয়তো প্রেম আপনার উপর এসে পড়েছে কি লজ্জা পাচ্ছেন কেন মানে প্রেমে পড়া বারণ না প্রেমে পড়তেই পারে আমি আসলে লাস্ট ঘুমাতে পারিনি